সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনাদেরকে যে ভিডিওটি আমরা দেখাবো সেই ভিডিওটি হচ্ছে আজকে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত ভেজাল বাচ্চাদের খাবার, শিশুদের খাবার আটক করেছে। সেগুলোর মধ্যে হচ্ছে আইস পপ, ললি, লিচি ড্রিঙ্কস, এগুলো সবই হচ্ছে কেমিক্যাল দিয়ে তৈরি। এবং এই প্রোডাক্টগুলো যদি আপনার বাচ্চাকে খাওয়ান, এখানকার যে কর্মকর্তারা ম্যাজিস্ট্রেট যে আছেন উনি বলল যে এগুলো হয়তো ক্যান্সার এবং কি কিডনি নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা আমাদের বাচ্চাদেরকে কি খাওয়াচ্ছি সেটা আমাদের একটু দেখার বিষয় আছে। অবশ্যই আমরা আমাদের বাচ্চাদেরকে যেসব খাবার খেতে দিব অবশ্যই আমরা একটু চেক করে নিব যে এই খাবারগুলোর মধ্যে কীরকম ভেজাল আছে বা বিএসটিআইয়ের অনুমতি আছে কি না। সব কিছু আপনারা দেখছেন যে এখানে ঢাকার মোহাম্মদপুর থেকে এই কারখানাটি জব্দ করেছে বিপুল পরিমাণে এই আইস পপ, ললি, লিচি, ফুড ড্রিঙ্কস, এগুলো আটক করেছে তারা। এবং যখন তারা আটক করতে চায় ঠিক তখনই কিন্তু এই কারখানার যে মালিক ছিল বা কর্মচারী ছিল তারা কাউকেই আটক করতে পারেনি, তারা পালিয়ে গেছে। শুধুমাত্র তাদের প্রোডাক্টগুলো তারা জব্দ করেছে এবং তারা এই প্রোডাক্টগুলো পরে তারা ডিস্ট্রয় করে দিবে। তবে আমরা সাবধান হব, আমাদের বাচ্চাদের ক্ষেত্রে যেসব প্রোডাক্টগুলো আমরা খাওয়াই সেই প্রোডাক্টগুলো অবশ্যই যাতে ভালো মানের প্রোডাক্ট হয়, ভালো মানের শিশু খাদ্য হয়, সেগুলোর দিকে আমরা নজর রাখব। আপনারা অবশ্যই চেক করে বাচ্চাদেরকে খাবার বা দোকান থেকে যে প্রোডাক্টগুলো আমরা কিনে দিই সেগুলো কিনে দিবেন। বিশেষ করে জুস, তারপর আইস পপ, ললি, এগুলো অনেকগুলো কোম্পানির মাল আছে, তার মধ্যে আপনারা বেছে সুন্দর দেখে ভালো প্রোডাক্ট যদি সেটাই আপনাদের বাচ্চাদের হাতে দিয়ে দেবেন। এখন আমরা কথা বলবো এখানকার যে ডাইরেক্টর বিএসটিআই ওনার সাথে কথা বলবো, উনি এ বিষয়ে কী কী বলেন আমরা একটু শুনি। আজ আমরা পূর্ব রেখিকৃত এই এআর কনজুমার লিমিটেড প্রোডাক্ট নামক একটি প্রতিষ্ঠান পশ্চিম ধানমন্ডিতে এদের ফ্যাক্টরি রয়েছে। এই ফ্যাক্টরি দীর্ঘদিন যাবৎ এই অবৈধ কার্যকলাপে জড়িত ছিল। এরা নন ফুড গ্রেড কালার, অর্থাৎ যেটা খাবার অযোগ্য, রং এবং চিনি দিয়ে বাচ্চাদের জন্য খাবার ফ্লেভার ড্রিঙ্কস এবং ললিপপ তৈরি করত। আজকে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে এই কারখানায় অভিযান পরিচালনা করে প্রায় 800 কার্টন এই অবৈধ ললিপপ এবং ফ্লেভার ড্রিঙ্কস আমরা জব্দ করেছি। এই জব্দকৃত পণ্যগুলো আমরা ধ্বংস করব এবং এই ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকে। এই কার্যক্রমটা আমাদের সারা বছরই চলে, তবে বিশেষ ক্ষেত্রে এইরকম স্পেশাল কেস যখন আসে তখনই আমরা সাংবাদিকদের নিয়ে এই অভিযান পরিচালনা করে থাকি। আজকে আমরা যে অভিযানটা পরিচালনা করেছি এই অভিযানে যে শিশু খাদ্যগুলি ছিল যা মানব স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর, এই কারণে আমরা এই অবৈধ পণ্যগুলো জব্দ করে নিয়ে এসেছি এবং কারখানাটা সিলগালা করে দিয়েছি। না, এটা অবৈধভাবে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত এবং পরীক্ষা নিরীক্ষা ব্যতীত এই পণ্য তারা উৎপাদন এবং বাজারজাত করতেছে। এদের আমরা যখন অভিযান করতে গেছি এরা মালিক সহ যারা দায়িত্বে ছিলেন তারা পালিয়ে গেছেন, এই জন্য আমরা কারখানাটা সিলগালা করে দিচ্ছি এবং মালামাল জব্দ করেছি। না, আটক বা ই করা যায়নি, যেহেতু মালিক পালাতক ছিল সেই জন্য আমরা তাদের কাজে করতে পারিনি। এখন আমরা মামলা তো দায়ের করবো, যেহেতু ম্যাজিস্ট্রেট ছিল আমরা তখন অবশ্যই দায়ের করেছি এবং 25,000 টাকা আর্থিক জরিমানাও করা হয়েছে। যেহেতু আমরা মালিক পাইনি, মালিক পালাতক ছিল সেই জন্যই আমাদের জরিমানার পরিমাণটা কম আছে। তবে আমরা এই কারখানাটাকে আমরা মনিটরিংয়ে রাখবো, যখনই আমরা এই ধরনের পণ্য আবার উৎপাদন করবে তখন মালিক সহ ধরার চেষ্টা করবো। এখানে প্রধানত দুইটাই আইটেম, একটা হলো ফ্লেভার ড্রিঙ্কস এবং আরেকটা হলো আইস ললিপপ বলে আর কি, অর্থাৎ বাচ্চাদের খাবার।